ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। রাজ্যে শ্রম দপ্তর বিভাগে কর্মী নিয়োগ হচ্ছে, এখানে অল ইন্ডিয়া এখানে ভ্যাকান্সি রয়েছে 3800 প্লাস, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে 320টি ভ্যাকান্সি রয়েছে। এই চাকরিটি পাওয়ার জন্য প্রার্থীর কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়স সংক্রান্ত তথ্য, কোন কোন পদে আবেদন হচ্ছে এবং লাস্ট ডেট কবে রয়েছে, কীভাবে তোমরা আবেদন করবে, সমস্ত কিছু তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে নোটিশটা তোমরা কীভাবে ডাউনলোড করবে। দেখো, নোটিশটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসতে রয়েছে সে অফিসিয়াল পেজে। এই পেজের একটু তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে তোমরা দেখো যে রিক্রুটমেন্ট বলে একটা অপশান এখানে রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে যে ইউডিসি, স্টোনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের নোটিশটির এখানে তোমরা দেখতে পাবে যে রানিং অবস্থা এখানে রয়েছে। চলো, অফিসিয়ালিভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিই। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালিভাবে যে নোটিশটা প্রকাশিত হয়েছে সেটি তোমাদের সামনে ওপেন করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো শূন্যপদ রয়েছে। এখানে টোটাল এখানে শূন্যপদ রয়েছে 320। অল ওভার ইন্ডিয়ায় বলে দিয়েছি তোমাদেরকে 3800 প্লাস তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখো কোন কোন পদে আবেদন করা হচ্ছে। এখানে দেখো আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ করছে, স্টোনোগ্রাফার পদে কর্মী নিয়োগ হচ্ছে, মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ হচ্ছে। সমস্ত কিছু চাকরিগুলোই থাকছে পশ্চিমবঙ্গে তোমাদের পোস্টিং প্লেসগুলো। এবং নিচের দিকে চলে আসো, নিচের দিকে চলে আসলে দেখতে পাবে যে প্রত্যেকটি ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। ইউডিএসসি তোমাদের দেখো 113টি শূন্যপদ রয়েছে, স্টেনোকটা রয়েছে তোমাদের 4টি, স্টেনো রয়েছে এবং টেস্টের ভ্যাকান্সি রয়েছে 203টি। সমস্ত কিছু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখে নেবে। দেখো বেতন কত করে থাকছে। দেখো আপার ডিভিশন ক্লার্ক এবং স্টোনো পদের ক্ষেত্রে এখানে তোমাদের দেখো বেতন হবে 25,500 টাকা থেকে শুরু হয়ে তোমাদের 81,100 টাকা পর্যন্ত তোমাদের বেতন হবে। এবং এমটিএস পদের ক্ষেত্রে এখানে তোমরা দেখে নাও যে 18,000 টাকা থেকে শুরু এবং 56,900 টাকা তোমাদের বেতন হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি, দেখো যে এমটিএস পদে কর্মী নিয়োগ হচ্ছে সেক্ষেত্রে তোমাদেরকে মাধ্যমিক পাস এবং মাধ্যমিক সমতুল্য যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। স্টোনোর ক্ষেত্রে এখানে তোমরা দেখো যে 12 পাস হতে হবে এবং সাথে তোমাদের এখানে স্কিল টেস্ট হবে, 10 মিনিট স্কিল টেস্ট হবে, পার মিনিটে 80 ওয়ার্ড এখানে তোমাদেরকে টাইপিং করতে হবে, ইংলিশ এবং হিন্দিতে তোমাদের থাকছে। ইউডিএসসি ক্ষেত্রে তোমাদের দেখো যে গ্র্যাজুয়েশন তোমাদেরকে কমপ্লিট করে থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং ওয়ার্কিং নলেজ হিসাবে তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে। তোমরা এখানে দেখে নাও এজ লিমিটটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। ইউডিএসসি এবং স্টেনোর ক্ষেত্রে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সেই বয়স হিসাব করবে 15 ফেব্রুয়ারি 2022 অনুসারে। দুটোর ক্ষেত্রেই এক রয়েছে। এবং এমটিএস পদের ক্ষেত্রে তোমরা দেখো যে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, 15 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের বয়সটা হিসাব করে নেবে। নিচের দিকে চলে আসলে তোমরা এখানে দেখতে পাবে যে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন যে ছাড়টা রয়েছে সরকারি ডিপার্টমেন্টে, এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান, সমস্ত কিছু তথ্য এখানে রয়েছে তোমরা দেখে নেবে। সিটিজেনশিপ হিসাবে তোমাদের কি বলা হয়েছে যে তোমাদেরকে এখানে ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে, 15 ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে পূরণ করতে হবে। পরবর্তীতে তোমাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সংক্রান্ত তথ্য তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফটোগ্রাফি এবং সিগনেচার এবং আরও বিভিন্ন ডকুমেন্টস তোমাদেরকে স্ক্যান করে সেখানে তোমাদেরকে আপলোড করতে হবে। দেখো এখানে উল্লেখ রয়েছে যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদেরকে পেমেন্ট ফিস জমা দিতে হবে, তারপর সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদেরকে আপলোড করে দিতে হবে। আবেদন করার জন্য কত টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে তোমরা এবার দেখে নাও। যে এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকে বা মহিলা প্রার্থী হয়ে থাকে সেক্ষেত্রে এখানে 250 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবং তাছাড়া ওবিসি এবং জেনারেলদের ক্ষেত্রে এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। সিলেকশন প্রসেস কীভাবে কমপ্লিট হবে এখানে তথ্যটা রয়েছে, তোমরা সমস্ত তথ্যটা এখানে থেকে দেখে নেবে। টোটাল 22টি পেজ রয়েছে, 22টি পেজে সমস্ত তথ্যগুলো রয়েছে, তোমরা এখানে ভালো করে দেখ। গুরুত্বপূর্ণ সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি জিজ্ঞেস টলে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। এছাড়া তোমাদের জেলাভিত্তিক এবং নিকটবর্তী পৌরসভায় কোন কোন ফর্ম ফিল আপগুলো হচ্ছে সেই সকল ফর্ম ফিল আপের তথ্য পাওয়ার জন্য তোমরা জিজ্ঞেস টলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সকলে ভালো থাকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে।